একদম ঠিক বলেছ, শিশুকালটাই তোমাদের জন্য ঠিক ছিল। তাহলে আর এইভাবে রং মেখে সংসদে আমাদের দেখাতে হতো না। সবাই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে বলে তুই ডাইরেক্ট চলে যাচ্ছিস মৃত বাড়িতে ব্লগ করতে? পাগল শালা একটা খোপড়ি তো। আমি স্নান করে চুলটাকে শুকিয়ে আমার ফেভারিট ময়েশ্চারাইজার মুখে মারছি, কারণ আমি হালকা করে একটু মেকআপ করব। আচ্ছা, মৃত বাড়ি যাওয়ার আগে তুমি হালকা করে মেকআপ করবে, আর আমি আজকে তোমাকে হালকা করে রোস্ট করব। এটা যদি করতে পারো না দিদি, তোমার সাথে লাগিয়ে আমি ফাউন্ডেশন লাগিয়ে মুখটাকে ড্যাব 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 করে ঘষে নিচ্ছি। মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? জানি না। তো চলো দেখি আর কি কি দেখাও আমাদেরকে। চলো ভাই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা মেকআপ করছি, একটু লাইনার পরে নেবো, কারণ লাইনার আমার ভীষণ ভালো লাগে। এই এই কে বে তুই? তুই মরা বাড়ি যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি যাচ্ছিস? জানি না। এবার নিয়ে একটু লিপ গ্লসি, তো আমি লিপ লাইন দিয়ে লিপের লাইন করলাম, তো লিপ লাইন থাক। আমি লিপস্টিক পরব না, আমি শাড়িটা পরব, শাড়িটা পরে নিচ্ছি। শালা আমি এখনো বুঝতেই পারছি না যে তুই আসলে যাচ্ছিসটা কোথায়। লিপ লাইন দিয়ে লিপের লাইন করলাম, তো লিপ লাইন থাক। আমি লিপস্টিক পরব না, আমি শাড়িটা পরব, শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটাও পরা কমপ্লিট হয়ে গেছে, একদম হালকার মধ্যে সেরে যাচ্ছি। তুমি একটু বাড়ি যাচ্ছি কেন বে? হালকা সাজছিস কেন? আরে বেশি করে সাজ, মরা বাড়ি যাচ্ছিস বলে কথা, হালকা সাজলে হবে? গজব বেজতি হে। তবে দুটো সোনার বালা পরে নেছি। ও, তোমার সোনার বালাও আছে? হ্যাঁ। বাহ বাহ, খুব ভালো তো। এই সবাই শোনো, ওর কিন্তু দুটো সোনার বালাও আছে। আমার গয়নাটাই শুধু তোমার নজরে পড়লো। ইয়েস। মৃত্যু বাড়ি কেউ খেতে যায়? হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কি হুয়া? মৃত্যু বাড়ি কেউ খেতে যায় কি? মৃত বাড়িতে মানুষ খেতে যায়? বলছি তোমার মাথা ঠিক আছে তো? নেই। কেসে কেসে লোক রেতে यार। মৃত বাড়িতে একটা মানুষ মারা গেলে নেমে আসে শোকের ছায়া, প্রত্যেকটা মানুষের চোখে মুখে থাকে দুঃখের ছাপ, আর তুমি কিনা বলছো মানুষ সেখানে খেতে যায়? ছি 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 ছি। মৃত বাড়ি কেউ খেতে যায়? কেউ দেখাতে যায়? তুমি তাহলে কোনটা করতে যাচ্ছো? তো আমি দেখাতে যাচ্ছি। আচ্ছা, তুমি তাহলে দেখাতে যাচ্ছো? তা তুই কি দেখাতে যাচ্ছিস রে? তোর আছেটা কি যে তুই দেখাতে যাচ্ছিস? তো আমি দেখাতে যাচ্ছি, তার জন্য সোনার বালাটা পরে নিলাম, আর আমি পরে নেবো আমার ফেভারিট ডায়মন্ড রিংটা। ও, তুমি তাহলে সোনার বালা আর ডায়মন্ড রিং দেখাতে যাচ্ছো? ছি ছি, মানুষের মানসিকতা এত নিচে কি করে নামতে পারে? জানি না। কেউ মারা গেছে আর তুমি সেখানে সোনার বালা হীরের আংটি পরে দেখাতে যাচ্ছ? ছি ছি। 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমাবো ভাই, আমার ঘুম হয়। আর আমি একটা পিঙ্ক কালারের জুতো নিয়েছি, জুতোটা পরে আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাহ বাহ, পিঙ্ক কালারের জুতো আর পিঙ্ক কালারের শাড়ি মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে দেখছি। এই শাড়ির জুড়ি আর চটির জুড়ি মিলেমিশে একাকার। আমি স্কুটি নিয়ে এবার বেরিয়ে পড়বো, তখন আমি রাস্তাতে যাচ্ছি, তো ভাবলাম হালকা করে একটু ভিডিও করে নিই। আরে বাস, এ তো পুরো কপি পেস্ট দেখছি, শ্রাদ্ধ বাড়ির এই ব্লগারটার সাথে একদম পুরো খাপে খাপ মিলে যাচ্ছে দেখছি। ও মা, শুধু একটাই পার্থক্য, এ মরা 13 দিন পরে গিয়ে ব্লগটা করেছিল, আর এ মরা দিনই যাচ্ছে ব্লগটা করতে। শাবাশ শাবাশ বেটা। তবে যখন পৌঁছলাম তখন দেখছি সবাই খাচ্ছে, আর সবার খাওয়া দেখে আমার কি দেখেছে? দেখো, তুমি আমার বোন হবে না দিদি হবে সেটা আমি জানি না, কিন্তু মৃত বাড়িতে গিয়ে তোমার খাওয়া দেখেই খিদে পেয়েছে, এটা শুনে আমার একটা কথাই মাথায় আসলো, বলবো? বাতাল বাতাল, তুই শুধু নারী জাতির না, সমগ্র মনুষ্য জাতির কলঙ্ক। ঠিক বলেছিস। আমি জানি না তোমার পরিবারের কে মারা গেছে আর তার সাথে তোমার কেমন সম্পর্ক, কিন্তু সম্পর্কটা যেমনই হোক না কেন, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না, আর এই বোধটুকু যদি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি ভিডিওটাকে এইভাবে বানাতেই পারতে না। বাড়ির ভিতরে দিকে দিকে সবাই খুব কান্নাকাটি করছে। সবাই কান্নাকাটি করছে তাতে তোমার কি? তুমি তো দেখাতে গেছো আর গিয়েই খাওয়া দেখে তোমার খিদে পেয়ে গেছে, তাই বেশি বেশি করে খাও, আর যেটা পড়ে গেছো সেটা সবাইকে দেখিয়ে আসো। আমি সাধারণত ভিডিওতে কাউকে আঘাত করে কথা বলি না, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারলে সেজে গুজে মেকআপ করে নতুন জুতো পরে মৃত বাড়িতে যায়। মুঝে মালুম নেই তোমারি মা নে তুমে কিয়া সিখায়া। তো আমার যেটুকু বলা ছিল আমি হালকা করে বলে দিয়েছি, আর বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। আচ্ছা, আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আরে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।